নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস, আপনাদের সাথে মিনি গার্ডেনার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। জবা গাছ তো আমাদের বাড়িতে দু একটা কম বেশি সবার বাড়িতেই থেকে থাকে, এবং যারা আমরা গার্ডেনার হয়ে থাকি তারা জবা গাছের সাথে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতেই থাকি। জবা গাছের কলম তৈরি করা, জবা গাছের কাটাই ছাঁটাই করা, এই সব। জবা গাছ এমন একটি গাছ যেখানে কম বেশি সব ধরনের পোকামাকড়েরই আক্রমণ হয়ে থাকে, তার মধ্যে বেশি দেখা যায় মিলিবাগের আক্রমণ। শুধু মিলিবাগ নয় বন্ধুরা, এর সাথে সাদা মাছিরও আক্রমণ হয়ে থাকে, এবং খুব কম উপায়ে, খুব কম টাকাতে আমরা এই মিলিবাগের হাত থেকে বাঁচতে পারি। এই মিলিবাগ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় পিঁপড়ের দ্বারা। পিঁপড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এদের গায়ের উপরে লেগে থাকা যে সাদা ধরনের বস্তুটি, এটি নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ডালের পালার মধ্যে লাগিয়ে দেয়, এবং ওখান থেকে মিলিবাগের আরও ছড়িয়ে যায়। একটা ডাল থেকে গোটা গাছ ছড়িয়ে যাবে আপনার চোখের নিমেষে। তাই যদি ছোট অবস্থাতেই যদি এটাকে না দমন করা যায়, তাহলে কিন্তু গাছের পরবর্তীকালে ক্ষতি হতে পারে। মিলিবাগ গাছের পাতার রস শুষে নেয় গাছের পাতা থেকে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিটারজেন্ট। এই ডিটারজেন্টের দ্বারাই মিলিবাগকে দমন করা সম্ভব হয়। 1 লিটার জলে আমরা যদি হাফ চামচ ডিটারজেন্ট মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিই, এবং সেটিকে গাছের পাতাতে বা যেই ডালের মধ্যে মিলিবাগ আক্রমণ করে আছে সেখানে যদি ভালো করে আমরা ফোর্সের মাধ্যমে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গাছের অনেক লাভ হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গাছে ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে কোনো রকম ভাবেই মিলিবাগ সেই ডালে আর না থাকতে পারে। আপনাকে এই গাছটি খুব ভালো করে ধুয়ে দিতে হবে, কিন্তু আর খুব ধৈর্য সহকারে ধুতে হবে। এখানে কিন্তু এক একটি পাতাতে, এক একটি ডালে ভালো করে জলের ফোর্স দিয়ে আপনাকে ভালো করে গাছের ডাল ধুয়ে দিতে হবে। অবশ্যই সেটা ডিটারজেন্ট মিশ্রিত জল থাকতে হবে, এবং খুব ধৈর্য সহকারে কাজটি করবেন। আর একদিনে এটি সম্ভব না। প্রথম দিন দেবেন গাছে, তারপরের একদিন ছেড়ে তারপরের আবার একদিন এরকম দেবেন, মানে একদিন পর পর আপনি এরকম করে স্প্রে করতে থাকবেন। এরপরে 7 দিন পরে আপনি দেখবেন গাছটি একদমভাবে মিলিবাগ ছেড়ে যাবে, এবং মিলিবাগের যে আক্রমণ সেই গাছে কম হয়ে যাবে। জলের ফোর্সের মাধ্যমে আমি কিন্তু গোটা গাছটিকে এই পুরো ভালোভাবে ধুয়ে দিচ্ছি। গাছটিকে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবং তারপরের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে। ডালের মধ্যে কোনো রকম কোনো মিলিবাগের আক্রমণ আর নেই, অর্থাৎ যে মিলিবাগগুলো ছিল সেইগুলি জলের ফোর্সের মাধ্যমে চলে গেছে। এবং কিছু কিছু পাতা দেখছেন আপনারা কুকড়ে আছে, তার কারণ হচ্ছে সাদা মাছি। আগেই বললাম সাদা মাছিও পাতার নিচে থাকে, তাই পাতার নিচটাকেও কিন্তু আপনাদের ভালো করে ধুতে হবে। এছাড়া আপনি নিম অয়েল স্প্রে করতে পারেন 7 দিন অন্তর অন্তর গাছে, যেটি খুব ভালো কাজ দেবে এবং কোনো রকম কোনো পোকামাকড়ই লাগবে না। আর যদি চান তাহলে রাসায়নিকভাবে সারের দোকানে গিয়ে আপনারা যে সাদা মাছি আর মিলিবাগের যে ওষুধ পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওতে বলার বিষয়বস্তু, এবং আপনারা দেখলেন কত সহজে এটি দমন করা যায়, আমরা মিলিবাগকে দমন করতে সক্ষম হই। এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি গার্ডেনিং, সুস্থ থাকুন, ভালো থাকুন।